জেল জঙ্গল পরিচালক শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের ইচ্ছেরানা এবার মুক্তধারা হয়ে দর্শকের মনে ভরা দেবে। প্রোগ্রেসিভ পিকচারের ব্যানারে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় সম্পূর্ণ ভিন্ন ধারা ছবি মুক্তধারা, যেখানে মানুষ শুধুই সংখ্যা। সমাজের বিভিন্ন স্রোতে বিভিন্ন শ্রেণীর মানুষদের বেঁচে থাকার সমান অধিকার আছে, সেই অধিকার থেকে সবসময় বঞ্চিত হন জেলের বন্দীরা। মানুষ জেলের অন্ধকার জগৎকে পেছনে ফেলে আলোর পথে হাঁটার অধিকারকে মুক্ত করতে চেষ্টা করেছেন দুই পরিচালক। আদিম মানুষের চেহারা বেরিয়ে আসে হিংস্র পাশবিক। ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, খরাজ মুখার্জি, ব্রাত্য বসুর মতো ট্যালেন্টেড নক্ষত্ররা মুক্তধারার স্রোতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নাইজেল এক অসাধারণ ডিসকভারি এই ছবি। নাইজেল যদিও কোনোদিন অভিনয় করেনি, নাইজেল আজকে দেখিয়ে দিয়েছে যে অভিনয় না করেও অভিনয় সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও অভিনয়কে কোন জায়গায় তুলে দেওয়া যায়, মানে অভিনয়কে কোন জায়গায় মাত্রা দেওয়া যায়। ভক্তকুল যাতে মাউসের একটা ক্লিক করলেই মুক্তধারার চারটা ঝলক দেখতে পান, তার জন্য মুক্তধারার ওয়েবসাইট লঞ্চ করলেন শিবপ্রসাদ আর নন্দিতা। বাংলা ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এর থেকে আর ভালো অপশন কি বা হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই করে, কারণ আমাদের তো আজকাল সবাই ইন্টারনেট চালু হয়ে গেছে, সবাই মানে এভরিওয়ান ইজ, তো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে গিয়ে অনেক খবর পায় ছবিটার সম্পর্কে, এবং সেটা ইট ক্রিয়েটস এ জেনারেল ইন্টারেস্ট অ্যামাং দ্য অডিয়েন্স। কিন্তু এখন তো টেকনোলজির যুগ, ডেফিনেটলি একটা ওয়েবসাইটের মধ্যে দিয়ে লোকে আগে থেকেই জানবে, যাতে দে আর প্রিপেয়ার্ড যে ওরা কী দেখতে যাচ্ছে, আর ওয়েবসাইটটা ইটসেলফ এত সুন্দর করে ওরা যেটাই করে, ওরা খুব সুন্দর করে করে শিবনন্দিতা, ওটাতে লোকে আরও ইন্টারেস্ট নিয়ে দেখতে যাবে। আমার ধারণা আজকে যারা বাংলা সিনেমা দেখেন তাতে খুব একটা খুব বড় সংখ্যক লোক আছেন যারা তরুণ তরুণী এবং যারা কম বয়সী ছিলেন, তারা তো এইগুলো বেশিরভাগ সময় এই সমস্ত মানে ইনফরমেশন এই জায়গা থেকেই পান, তাদের জন্য এটা খুব বড় জায়গা। আর একটা জায়গা বলতে পারি, যারা অফিস কাচারিতে চাকরি করেন, বিশেষ করে এই মানে এই এই ধরনের ভাবলার মধ্যে থাকেন, মানে আমি বলবো যে ওই আইটি সেক্টরে চাকরি করেন, তারা কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে খানিকটা দেখে নিয়ে, ঝলক দেখে নিয়ে, খানিকটা বুঝে নিয়ে, একটা পরখ করে নিয়ে তারপরে আসেন। বাংলা ছবির জগতে প্রচারের জায়গায় আমি বলছি, সেখানে কিন্তু এটা একটা মানে অবভিয়াস হয়ে দাঁড়িয়েছে, তো সেটা সেটা একটু দরকারও বটে, প্রয়োজনীয় বটে, এবং ছবির ক্ষেত্রে ভীষণ স্বাস্থ্যকর বটে। আর সেখানেই আসে এক পরিবর্তনকারী মুক্তধারার অন্যতম চমক নাইজেল আকারা। আমাদের এই সংশোধন যেন অন্ধকার থেকে আলোর দিকে হয়। ৯ বছর প্রেসিডেন্সি জেলের অন্ধকারে থেকেছে এই নাইজেল, জেল থেকে সোজা রূপলি পর্দা। কেমন ছিল তার এই জার্নি? জেলে ছিলাম ৯ বছর, ৬ বছর থাকার পরে, ৬.৫ বছর থাকার পরে সর্বানন্দ রায় আসেন ভিতরে নাচ শেখার, তো শিবুদা আমাকে ট্রেনিং দিয়েছেন, শিবুদা নন্দিত দিয়ে 4 মাসের আমাদের ব্যবসা হয়েছে। হওয়ার পরে তারা আমাকে জিমে পাঠিয়েছে, জিমে আমাদের 17 কিলো কমাতে হয়েছে। তারপরে শুটিং শুরু হয়েছে, এবার বিফোর এভরি শট আমাকে বলতে ওরা কী চায়, তো সেভাবে আমি চেষ্টা করেছি পুরোপুরি যেটা ওদের দরকার ওটা যাতে ওদের দিতে পারি। নাইজেল এই ফিল্মের অন্যতম চরিত্র। নৃত্য পরিচালক অলকানন্দ রায় তাকে মানসিকভাবে জেলের বন্দী দশা থেকে মুক্ত করে নতুন জীবন দান করেন। অভিনয়ের সাথে কোনো রকম কানেকশনই ছিল না তার। প্রথমবার ঋতুপর্ণা, খরাজ, ব্রাত্য বসুর মতো তাবুর অভিনেতাদের সঙ্গে কাজ করে বেশ খুশি নাইজেল। ওনার সঙ্গে প্রথমে কাজ করতে তো খুব টেনশন হচ্ছিল, কেন ওনারা সব এক্সপিরিয়েন্স রেনাউন্ড অ্যাক্ট্রেস অ্যাক্টার, যিনি খরাজ আছেন, ব্রাত্যবাবু আছেন, সবই এক্সপিরিয়েন্স অ্যাক্টার, তো প্রথমে খুব অসুবিধা হচ্ছিল, মানে ভাবলাম ভাবতাম কি করতে পারবো তো ওদের সঙ্গে, ওনাদের সঙ্গে যে স্ক্রিন শেয়ার করছি আমার দুজন জাস্টিস, এটা তো হবে মানে এমনিতে হবে না কি সুবিধা নন্দিতা দি আর অলগাঙ্গা রায় তিনজনকে ডুবিয়ে দেবো যা করবো। শিবপ্রসাদ আর নন্দিতা রায়ের নতুন আবিষ্কার নাইজেল, তার সাথে কাজ করা এক অন্য অভিজ্ঞতা। আমরা খুব একটা করতে পারিনি, তো আমাদের যে ছোট্ট মেয়েটা কাজ করল, যে সত্যিকারে যখন দামি সুচিত্রা, তার জন্য আমাকে একটু সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে, বাকি খুব একটা বেশি আমি হোমওয়ার্ক করতে পারিনি, কারণ তখন আমি আরও কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তবে চেষ্টা করেছি যে শিবুর সঙ্গে বারবার ইন্টারাক্ট করতে স্ক্রিপ্টটা নিয়ে। অন্ধকার জগৎ থেকে আলো জগতে ফিরে আসার
চুলচেরা বিশ্লেষণ করেছেন এই দুই পরিচালক তাদের এই ফিল্মের মধ্যে দিয়ে। ফিল্ম মুক্তির আগে ওয়েবসাইটে ফিল্মের প্রচার অবশ্যই দর্শকদের আরও সচেতন করবে মুক্তধারা সম্পর্কে। তাই মুক্তধারা সম্পর্কে আরও ইনফরমেশন জানতে চাইলে ক্লিক করুন www.muktodhara.in।